জয় শ্রীমন্নারায়ণ। এই ভাষাটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গাট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় 13, ক্ষেত্র ক্ষেত্রকে বিভাগ যোগ, শ্লোক 12। জ্ঞেয়ম যত্তত প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা অমৃতম অশ্নুতে অনাদি মৎপরম ব্রহ্ম নসত্তন্নাসত উচ্যতে। ওম। গীতাচার্য শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্জুন সহ আমাদের সকলকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শিক্ষা দিচ্ছেন। পরমাত্মা বলছেন, অর্জুন, এই পর্যন্ত আমি আত্মদর্শনম বা আত্ম উপলব্ধি অর্জনের হিসাবে 20টি গুণের কথা উল্লেখ করেছি। এখন আমি তোমাকে সেই আত্মা সম্পর্কে বলি। দেহের সাথে যুক্ত না থাকলে আত্মা কী এবং এর প্রকৃতি কী? অর্জুন, এই আত্মা সম্পর্কে জানলে বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারো। অর্জুন, আত্মার কোনো শুরু নেই, আত্মার কোনো জন্ম নেই, আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা অতি সূক্ষ্ম, অতি শুদ্ধ। আত্মা আমার নিয়ন্ত্রণে, যার অর্থ আমি আত্মার পরম প্রভু। আত্মা জ্ঞানের মূর্ত প্রতীক। এইভাবে আত্মা জ্ঞান দ্বারা পরিব্যাপ্ত। যেমন প্রদীপ তার আলোয় সর্বব্যাপী, তেমনি আত্মা তার জ্ঞানেই সর্বব্যাপী। কিন্তু সৃষ্টির পরে আত্মা বিভিন্ন দেহে গ্রহণ করে এবং বিভিন্ন নামে ডাকা হয়, তাই একে সৎ বা অস্তিত্ব বলা যেতে পারে। তদুপরি যেহেতু এই দেহ এবং নামগুলি বিলুপ্তির সময় থাকবে না, তাই আত্মাকে অসৎ বা অস্তিত্বহীন বলা যেতে পারে। কিন্তু দেহের সাথে কোনো সহযোগ না থাকলেও আত্মা সর্বদাই সর্বদেয় বিদ্যমান থাকে, তাই একেভাবে আত্মাকে সৎ ও অসৎ বলা যায়। আবার অন্যভাবে আত্মাকে সৎ ও অসৎ বলা যায় না। সেই মতো শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদের আত্মা সম্পর্কে, অর্থাৎ আমাদের সম্পর্কে, আমাদের মহিমা সম্পর্কে বলছে। এছাড়াও শ্রীকৃষ্ণ পরমাত্মা ঘোষণা করছেন যে তিনি সমস্ত আত্মার প্রভু। তাই আসুন আমরা বিশ্বাস করি যে শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদের পরম ভগবান। শ্রীকৃষ্ণ পরমাত্মা বা শ্রীমান নারায়ণের কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করার সময় আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার কথাগুলি শ্লোকের আকারে পুনরাবৃত্তি করার চেষ্টা করি। জ্ঞেয়ম যত্তত প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা অমৃতমশ্নুতে অনাদিমৎপরম ব্রহ্ম নসত্তন্নাসদুচ্যতে। শ্রীমদ্ ভগবদ গীতার সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় 18 শ্লোক 65 থেকে 70-তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণ, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা, তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন
আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের আটটি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্যে এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমন্নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ। আমি চেষ্টা করব তোমার দিব্যবাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমন্নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমন্নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমন্নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। জয় শ্রীমন্নারায়ণ। জ্ঞেয়ম যত্তত প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা অমৃতম অশ্নুতে অনাদি মৎপরম ব্রহ্ম নসত তন্নাসত উচ্যতে। ওম। জ্ঞেয়ম যত্তত প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা অমৃতমশ্নুতে অনাদিমৎপরম ব্রহ্ম নসত তন্নাসত উচ্যতে। এই শ্রীমন্নারায়ণ, সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট ব্যয় করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করো। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ আশ্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণ আশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে,
বা শোনে, 24,000 ভক্তদের সাথে এক রাউন্ড সমগ্র রামায়ণ পারায়ণ, 33 রাউন্ড শ্রীমৎ ভগবদ গীতা পারায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্র নাম বৃত্তান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ আশ্রম গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।